নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা বাড়িতে অ্যাপেল সাইডার বানাচ্ছেন বা বানাবার চেষ্টা করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আমার হয়তো আগে অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু এতটা আমার ধারণা ছিল না যে কতটা ডিটেলসে যেতে হবে। আপনাদের নানা রকমের প্রশ্ন দেখে বুঝতে পারলাম যে এই বেসিক ভিডিওটা আগে আমাকে করতে হবে। তো আজকে আমি কথা বলবো অ্যাপেল সাইডার ভিনেগার বানানোর জন্যে কি ধরনের চিনি উপযুক্ত। বাজারে অনেক অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে ভিডিও আছে এবং সেখানে নানা রকম বিভ্রান্তকর ইনফরমেশানও প্রচুর দেওয়া হয়েছে, সেই জন্যে আপনাদের মানে কনফিউজ হওয়াটা খুব স্বাভাবিক আমার মতে। তো আজকে একটু আলোচনা করব এই যে আমরা চিনি যখন বলি কোন ধরনের চিনিটা উপযুক্ত। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ব্রাউন সুগারটা বোধহয় বেশি ভালো বা অর্গ্যানিক চিনি, তো সেইটা এখানে একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্রাউন সুগারই হয়তো অর্গ্যানিক চিনি। সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এখানে আমার কাছে আছে ব্রাউন সুগার, দেখতেই পাচ্ছেন বাদামি চিনি যেটা, এবং নিয়েছি এখানে সাদা চিনি। এইটা হচ্ছে গুড়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন গুড় দেওয়া যাবে কি না চিনির পরিবর্তে। এবং এছাড়া আছে এখানে মধু, মানে মধু এত সুন্দর এখানে গন্ধ বেরোচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা দায়। যাই হোক, তো এটা এখানে অর্গ্যানিক মধু আছে আমার এখানে। তো এই যে সাদা চিনি এবং এই যে বাদামি চিনি, এই দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। চিনিটা কি হয়, আখের রস থেকে তো চিনিটা হয়, তো সেই আখের রসকে বারবার ফুটিয়ে তারপর নানা রকম একটা কমপ্লেক্স প্রসেস আছে, একটা জটিল পদ্ধতির মাধ্যমে সেটাকে রিফাইন করে সাদা চিনি তৈরি করা হয়। এবং এই ব্রাউন সুগারের সঙ্গে সাদা চিনির খুব একটা পার্থক্য নেই। এতে সামান্য পরিমাণে মোলাসেস থাকে, মানে 95% হোয়াইট সুগারই বলা যায়, 5% মোলাসেস থেকে যায়। এবং এই মোলাসেসটা যখন এর থেকে বের করে না হয় তখন সেটা হয়ে যায় সাদা চিনি। আবার অনেক সময় সাদা চিনিকেই একটু মোলাসেস মাখিয়ে ব্রাউন সুগার করা হয়। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। র চিনি যেটা, সেটা কিন্তু ব্রাউন সুগার নয়। র সুগার সেটা হচ্ছে যেটা খুব কম প্রসেস হয়েছে, মানে খুব বেশি বার রিফাইন হয়নি, অনেকবার রিফাইনিং হয় তারপরে সেটা সাদা চিনিতে গিয়ে পরিবর্তিত হয়। এবং যখন যেমন ধরুন এই গুড়, একে কিন্তু আরও রিফাইন করে করে সাদা চিনি তৈরি করা হয়, তো প্রসেসটাকে বোধহয় ক্রোম্যাটোগ্রাফি রিফাইনারি প্রসেস বলে। এবং এই প্রসেসে যখন তৈরি হয় সেই সময় অনেক কেমিক্যালস এবং ব্লিচিং করা হয় এই কালারটা পাওয়ার জন্য, মানে সমস্ত কালারটা থেকে সাদা বানানোর জন্য। এই জন্য সাদা চিনিকে বলা হয় রিফাইন্ড সুগার, এবং এটা কিন্তু অনেক কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি হয়। ব্রাউন সুগারটাও তাই, শুধু একটা স্টেপ পিছনে আছে, একটু মোলাসেস থেকে যায় এতে যখন এই প্রসেসিংটা হয়। তো খুব বেশি নয়, ক্যালোরি এবং মিনারেলস বা ভিটামিন চাই বলা হয় তা কিন্তু সাদা চিনিরই সমান। সুতরাং এই যে মানুষের ধারণা যে ব্রাউন সুগারটা বোধহয় বেশি উপকারী, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তবে গুড় কিন্তু উপকারী, কারণ গুড়ে অনেক বেশি আয়রন বা অন্যান্য মিনারেলস থাকে যেটা তখনও রিফাইন করা হয় না। তো সেই জন্যে মানুষের পক্ষে গুড়টা কিন্তু উপকারী চিনির থেকে। আচ্ছা, এবার আসি, যখন ফার্মেন্টেশন হয় আমরা চিনিটা কেন দিই? আমরা চিনিটা দিই ইস্ট বা ব্যাকটেরিয়া, যেটা যারা ফার্মেন্টেশন করতে সাহায্য করে তাদের খাদ্য হিসাবে আমরা দিই চিনিটা, এবং তারা এই চিনিটাকে ভেঙে অ্যালকোহল পরিণত করে এবং সেই অ্যালকোহলটা গিয়ে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এটা অলরেডি আপনারা জানেন, অনেকবার বলেছি ভিডিওতে, আমার অ্যাপেল সাইডার ভিনেগার ভিডিওতে। তো যখন আমি বলছি অর্গ্যানিক সুগার, তখন কিন্তু আমি এই ব্রাউন সুগার বা হোয়াইট সুগারটাকে আলাদাভাবে বলছি না। অর্গ্যানিক সুগার মানে যেটাতে আপনার কেমিক্যাল নেই, মানে প্রসেসিংয়ের সময় কেমিক্যাল দেওয়া হয়নি, বা যেটা আপনার কেমিক্যাল ইউজ হলেও খুব কম ইউজ হয়েছে, খুব বেশি ক্ষতিকারক কেমিক্যাল নয়। তো তার ফলে কি হয়, এটা যে ইস্ট বা ব্যাকটেরিয়ারা তো জীবন্ত, এবং এদের যদি আপনি কেমিক্যালি প্রসেসড কোনো জিনিস দেন তো এরাও দুর্বল হয়ে পড়ে মানুষের মতোই।
এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেটা যেরকম মানুষের হয় তো সেম ওই রকমই আর কি। ওই জন্য ওদেরও অর্গ্যানিক চিনি দিলে ভালো হয়। এখন যদি অর্গ্যানিক চিনি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই, তখন আপনার হাতের কাছে যে চিনিটা পাচ্ছেন, ব্রাউন সুগার পেলে ব্রাউন সুগার, সাদা সুগার পেলে সাদা সুগার, মানে এটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। তো অনেকেই যেটা ভাবছেন যে এই ব্রাউন সুগারটাই অর্গ্যানিক সুগার, সেটা কিন্তু নয়। ব্রাউন সুগার অর্গ্যানিক হতে পারে, হোয়াইট সুগারও অর্গ্যানিক হতে পারে, দুটোই অর্গ্যানিক হতে পারে, আবার দুটোই অর্গ্যানিক নাও হতে পারে। মানে এই দুটো কিন্তু বলতে গেলে একই, কিন্তু এরা যখন এই আখের রস থেকে যখন তৈরি হয়ে ফাইনালি এই স্টেজে পৌঁছাচ্ছে, তখন কতটা কেমিক্যাল ইউজ হয়েছে বা হয়নি সেটা নির্ভর করছে অর্গ্যানিক কি অর্গ্যানিক নয়। তো অর্গ্যানিক সুগার মানে কিন্তু ব্রাউন সুগার নয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আমার আবার খুব মিষ্টি খাওয়ার শখ, তো গুড় সামনে থাকলে একটু খেয়েই নিই। তবে মিষ্টিটা যেহেতু যত নষ্টের গোড়া বলা হয়, তাই মানুষের পক্ষে মিষ্টিটা একটু অ্যাভয়েড করাই ভালো, খুব বেশি অ্যাভয়েড করা যায় না। তো আমেরিকাতে বলছে ছেলেদের জন্যে পার ডে 9 টিস্পুন এবং মেয়েদের জন্যে পার ডে 6 টিস্পুন সুগার খাওয়া মানে অ্যালাউড। এটা হচ্ছে আপনার আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন বলছে। তবে 9 টিস্পুন চিনি অনেকটাই হয়, আমার মনে হয় না এখনকার দিনে যারা স্বাস্থ্য সচেতন তারা এতটা চিনি খান। তবে ইস্টের আবার চিনি খাওয়া নিষেধ নয়, তো ইস্টের আবার প্রিয় খাদ্য হচ্ছে চিনি, তো সেই জন্যে আমরা যখন চিনি দেব আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই। বিশেষ করে যখন ভিনিগারটা তৈরি হয়ে যায় ফাইনালি, তখন আর ওই চিনিটা ওতে থাকে না, ওই ফার্মেন্টেশনের সময় চিনিটা ব্রেকডাউন হয়ে গিয়ে অ্যালকোহলে পরিণত হয়। তো আশা করি আপনাদের এখন আর কোনো কনফিউশন নেই, যেইটা আপনি হাতের কাছে পাবেন, সাদা চিনি হলে সাদা চিনি, ব্রাউন সুগার হলে ব্রাউন সুগার। যদি ব্রাউন সুগার না পান তাহলে মানে চিন্তায় পড়ার কিছু নেই, যেটা আছে সাদা চিনি। তবে দেখবেন যেটা মানে একটু পরিষ্কার একটু মিলের চিনি হলে খুবই সুবিধা হয়। ইনফ্যাক্ট আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইস্টের কিন্তু প্রেফারেন্স হচ্ছে সাদা চিনি, অর্থাৎ যত বেশি রিফাইন চিনি হবে ইস্টের পক্ষে সেটা ভাঙতে আরও সুবিধা হয়। সেই জন্যে যদি পরিষ্কার ভালো কোয়ালিটির অর্গ্যানিক সাদা চিনি পান তার থেকে ভালো আর কিছুই হয় না, একটু মানে ভালো কোয়ালিটির চিনি আর কি ব্যবহার করলে ভালো হয়। আর এই জন্যেই কিন্তু গুড়টাও উপযুক্ত নয়, কারণ গুড়টা তখনও পর্যন্ত অনেক বেশি রিফাইন করা বাকি থাকে এবং এতে বেশ কিছু খনিজ থাকে যেটা ইস্টের পক্ষে ভাঙতে অসুবিধা হয়, সেই জন্যে গুড়টাও কিন্তু প্রসেসটা স্লো করে দেবে। আচ্ছা, এবার আসি মধুর কথায়। অনেকেই জিজ্ঞাসা করছেন মধু ব্যবহার করা যাবে কি না, আমি তো বলবো মধু ব্যবহার করবেন না। যাবে অবশ্যই, মধু তো অবশ্যই ফার্মেন্ট করা হয়, যেমন হানি ওয়াইন যেটা আমাকে আমরা মিড বলি সেখানে আমরা মধু ইউজ করি। আপনাদের অনেকেই দেখেছেন আমার ভিডিও মধু রসুন ফার্মেন্ট করে বানানো, অনেকেই বানাচ্ছেন বাড়িতে। তো মধুটা ফার্মেন্টেশনের জন্যে ব্যবহার করা হয়, কিন্তু আমি বলবো অ্যাপেল সাইডার ভিনেগার যখন বানাচ্ছেন তখন মধুটা ব্যবহার করবেন না। মধুর মধ্যে অনেক কমপ্লেক্স যৌগ থাকে যেটাকে ব্রেকডাউন করতে ইস্টের বেশ পরিশ্রম হয়, মানে একদম সাধারণ বাংলায় বললে। তো মধু তো আমরা অবশ্যই ফার্মেন্টেশনে ব্যবহার করব, তো সেই জন্যে যখন অ্যাপেল সাইডার ভিনেগার বানাবেন তখন মধু ব্যবহার করবেন না। এই জন্যে কি মধু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা স্লো হয়ে যাবে, এই মধুকে ভাঙতে ইস্টের প্রচুর টাইম লাগে, তো আপনার যে প্রসেসটা কিন্তু একটু স্লো হয়ে যাবে। চিনি দিলে যতটা তাড়াতাড়ি হয় অতটা তাড়াতাড়ি হবে না, বিশেষ করে যারা প্রথম শুরু করছেন বা একদম নতুন ফার্মেন্টেশনে, অ্যাপেল সাইডার ভিনেগার আগে কখনো বানাননি, তারা কিন্তু মধু ব্যবহার করবেন না। মাদার আসতেও টাইম লেগে যাবে, কেননা মধুটা আমরা ইউজ করি স্লো ফার্মেন্টেশনে, ফ্রিজের মধ্যে রেখে বা 3 মাস ধরে ওয়াইন বানানোর জন্যে। আমরা চাই ফার্মেন্টেশনটা খুব স্লো হোক, কিন্তু ওটার একটা আলাদা মজা আছে, ওটার একটা আলাদা ফ্লেভার হয়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো যখন আমি অ্যাপেল সাইডার ভিনেগার বানাচ্ছি তখন কিন্তু আমার ওইটা দরকার নেই, তো সেই জন্যে যদি তাড়াতাড়ি চান মধু থেকে দূরে থাকুন। আশা করি আপনাদের এই চিনি মধু গুড় নিয়ে কনফিউশনটা দূর করতে পেরেছি। আপনারা এত উৎসাহ দেন গান গাওয়ার জন্যে, কিন্তু আমি তো প্রফেশনাল সিঙ্গার নই, কিন্তু আপনাদের উৎসাহ পেয়ে কেন জানি না এখন ভীষণ গান গাইতে ইচ্ছা করে, একটু গেয়ে ফেলি। তুমি না হয়
আছে কিছুক্ষণ আর নয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় কহিতে মোরে, এই শুভক্ষণ মধুময় হয়ে না হয় রহিত ভোরে, আরো কিছু কথা না হয় কহিতে মোরে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেকেই জিজ্ঞাসা করেন কেন আমরা বলি যারা ইউটিউব করি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন। আমার মতে ইউটিউব করাটা শিল্পের থেকে কোনো অংশে কম নয়। তো একটা শিল্পী যখন স্টেজে গান গাইতে ওঠেন বা নাচ করতে ওঠেন, তখন তিনি অবশ্যই চাইবেন যে 100 জায়গায় 1000 দর্শক হোক, 10000 দর্শক হোক, কারণ তিনি যেটা পারফর্ম করেন সেটা করতে অনেকটা পরিশ্রম লাগে। আমি যখন ভিডিও করি, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন, একটা ভিনিগার বানাতে 4 মাস লাগে, সেখানে 10 বার আমাকে শুটিং করতে হয় প্রত্যেকটা স্টেজ ধরার জন্যে, এবং সেই ক্লিপসগুলো আমাকে যত্ন করে রাখতে হয় 4 মাস ধরে, সেগুলো এডিট করতে হয়। তো এর পিছনে বিশাল একটা সময় যায়। তো যারা ইউটিউব, শুধু আমি নয়, যারা ইউটিউব করেন সবাই চাইবেন যত বেশি সাবস্ক্রাইবার্স হবে, যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, যত মানুষের উৎসাহ পাওয়া যায়, কারণ মানুষ সাবস্ক্রাইব করেন তারপর ভুলে যান। প্রচুর আমার সাবস্ক্রাইবার্স আছে যারা আগে প্রচুর কমেন্ট করতেন, এখন আর তাদের দেখা পাই না। তো উৎসাহটা তো আমাকে মানে বজায় রাখতে হবে। তো সেই জন্যে নতুন নতুন লোক যখন যোগ দেন, তারা যখন মেসেজ করেন, সেখান থেকে উৎসাহটা পাই আর কি। তো যখন ইউটিউবাররা সাবস্ক্রাইব করতে বলেন, সবসময় তার পিছনে আপনারা মানিটারি বা টাকা পয়সার ইয়ে ভাববেন না, কারণ ইউটিউব করাটাও আমার মতে একটা শিল্পের পর্যায়ে পড়ে। ইউটিউবে অনেকে নাচ করেন গান করেন, শিল্পটা বজায় রাখতে গেলে উৎসাহর খুব দরকার হয়। আমার 5000-এর বেশি সাবস্ক্রাইবার্স আছে, কিন্তু যখন আমি একটা ভিডিও আপলোড করি তখন হয়তো 5% লোক দেখেন। তো সেই জন্যে একটা কন্টিনিউয়াস মোটিভেশনের দরকার হয়। আমি অবশ্যই কৃতজ্ঞ যারা আমাকে নিয়মিত মেসেজ করেন এবং আমাকে কমেন্ট করেন, সেই প্রথম থেকে মানে অলমোস্ট 6-8 মাস হতে যায় যাদের সাথে আমার পরিচয় হয়েছে, এবং তারা আমাকে নিয়মিত কমেন্ট করেন, উৎসাহ দেন, মতামত জানান, আমার খুবই ভালো লাগে। চাইবো আরও বেশি মানুষ যোগ দিন, বেশি মানুষ সঙ্গে থাকুন, তাহলে কী হয় এই জিনিসটা যে করছি এটার মধ্যে আলাদা একটা উৎসাহ পাই, একটা এক্সাইটমেন্ট থাকে যে এই ভিডিওটা যখন আপলোড করব মানুষের কেমন লাগবে। এটা আমি কেন, এটা আপনাদেরও হয় না? বাড়িতে যখন একটা সুন্দর রান্না করেন তখন আপনার মনে হয় না যে এই রান্নাটা যখন লোককে খাওয়াবো, লোক খেয়ে কী বলবে, কতটা ভালো বলবে, প্রশংসা করবে কি করবে না, একটা ইচ্ছা থাকে তো মনের মধ্যে? তাহলে সেই ইচ্ছাটা আমারই বা থাকবে না কেন? যাই হোক, আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আজকের এই পর্যন্তই।